হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পার্টে দেখাবো ঘরে বসে কিভাবে লিফু ব্যাটের ছাঁচা তৈরি করবেন। আমাদের কাছে অনেকেরই লিফু ব্যাটের ছাঁচা নষ্ট হয়ে যায়, যার কারণে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য খুবই অসুবিধা হয়ে পড়ে। তো আমি একটা চার্জার বানাইছি, এটা একটা মূলত পাওয়ার ব্যাকের কেসিং ছিল। এর মধ্যে আমি কিছু সার্কিট বসাইছি যেটার সাহায্যে আপনার লিফু ব্যাটারিকে চার্জ দেবে। তো দেখেন, আমাদের যে ব্যাটারিগুলো আছে, থ্রি সেল ব্যাটারি, ওই ব্যাটারির মধ্যে তিনটে আলাদা আলাদা ব্যাটারি থাকে। তিনটে আলাদা আলাদা ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য তিনটি চার্জার থেকে আউটপুটটা আসে 3.7 ভোল্ট করে। তো যার কারণে আমাদের লিফু ব্যাটারিতে চার্জ হয়। তো সেভাবে আমি একটা চার্জার বানাইছি, দেখেন আপনাদেরকে আগে দেখাই যে এখানে দুইটা কানেক্টার আছে, যে আমার আগের চার্জারও আছে সেরকম দুইটা কানেক্টার। তো আমি এখানে তিনটি সার্কিট বসাইছি, যে আমাদের লিফো ব্যাটারি তিনটার মধ্যে চার্জ দেবে, 3.7 ভোল্ট করে আউটপুট দেবে। তো আপনাদেরকে অবশ্যই আপনাদের থেকে অবশ্যই এই চার্জারটা কীভাবে বানাইছি এটা বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, তার জন্য আমি একটা মেজারমেন্ট করে রেখেছি। তো বন্ধুরা, দেখেন আমার এই মেজারমেন্টটা দেখে আপনারা হয়তো ঘরে বসে চার্জার তৈরি করতে পারবেন। তো এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে মোবাইল চার্জারের সার্কিট। এই তিনটার যে এসি লাইনটা আছে, এসি লাইনটা হচ্ছে এক পাশে, এসি লাইনটা হচ্ছে এটা, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এরকম করে এক পাশে চলে গেলো এসি লাইনটা। আর এটা হচ্ছে ডিসি লাইন, যে আমাদের যে কানেক্টারটা আছে এটা হচ্ছে এই আমাদের এই চার্জারের কানেক্টারটা। আর এটা হচ্ছে একটা ব্যাটারি, মনে করেন ব্যাটারির এই কানেক্টারটা, এটা এখানে যখন অ্যাডজাস্ট হবে তখন আমাদের ব্যাটারিতে চার্জ হয়। তো এখানে এই চারটা পিন থাকে, যেমন আমাদের এই ব্যাটারিতে চারটা তার আছে, চারটা তারের মধ্যে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝার মতো দেখাই, যে এটা হচ্ছে প্লাস পজিশন, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তো এরকমই। তো এখানেও সেভাবে পিনটাতে আপনার চার্জারের কালেকশনটি থাকবে, যেমন এটা প্লাস পজিশন, এটা মাইনাস পজিশন, এটা প্লাস পজিশন, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এভাবে কানেক্টার মধ্যে আপনার চার্জারের আউটপুটের ওয়ারগুলো বসানো হয়। তো আপনারা ঠিক আছে, যদি কি কারো কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।